সন্দেশখালী সরজমিনে কদিন আগে ডিউটিতে গিয়েছিলেন একজন আইপিএস অফিসার, একজন শিখ অফিসার গিয়েছিলেন। আপনারা জানেন শিখ অফিসার গিয়েছিলেন, তিনি ডিউটিরত অন ডিউটি ছিলেন। সেই অফিসারকে এক পার্টির লিডাররা তারা তানাকে খালিস্তানি বলে গালি দিয়েছে, জানেন কি আপনারা? কথা বলে না। জি মনে রেখে দেন, এই শিখেরা এরাও কিন্তু সংখ্যালঘু মাইনরিটি কমিউনিটির ভিতরে বিলং করে, শুধু মুসলমান সংখ্যালঘু নয়, এদেশের মুসলিম শিখ ইসাই খ্রিস্টান এরা সব মাইনরিটি, বৌদ্ধ জৈন যারা আছে অল্প সংখ্যক, এদের এরা মাইনরিটির ভিতরে অন্তর্ভুক্ত। মনে রেখে দেন, মুসলমান ইতিপূর্বে মুসলমানদেরকে সর্বত্র টার্গেট করা হচ্ছিল, এখন কিন্তু এদেশে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরেও টার্গেট শুরু হয়েছে। কিন্তু মনে রেখে দেন, টার্গেট যেই হোক না কেন, আমরা সব সময় ইসলাম আমাদেরকে এই আইডিওলজি দিয়েছে, ইসলাম আমাদেরকে দার্স দিয়েছে সব সময় মজলুমের পক্ষে দাঁড়াতে, জালিমের বিপক্ষে দাঁড়িয়ে যেতে। বলুন না সুবহানাল্লাহ, মজলুমের পক্ষে মুসলমান সব সময় দাঁড়াবে। আজকে এই শিখেদেরকে টার্গেট করা হয়েছে, যারা পাগড়ি পরে সব সময় ধর্মীয় রীতি মেনে চলে, 24 ঘন্টা পাগড়ি পরে থাকেন এই শিখ ভাইরা, আমাদের রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স শিখ ভাইরা যারা পাগড়ি মাথায় পরে থাকেন, এই ভাইদের এখন টার্গেট করা হচ্ছে বাংলার জমিনে। সারা ভারতবর্ষে সংখ্যালঘুদের সম্প্রদায়ের উপরে, শুধু মুসলমান নয় সর্বত্রই আপনি দেখুন সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে। রিসেন্টলি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে এটা সভ্যতার লজ্জা বলে মনে করা হয়, তার কারণ এতদিন তো মুসলমানকে যা ইচ্ছা তাই গালি গালাজ করা হচ্ছে। মুসলমান আনকালচার্ড, মুসলমান অশিক্ষিত, মুসলমান অসামাজিক, মুসলমান উগ্রবাদ, মুসলমান সন্ত্রাসবাদ। বিশ্বাস করুন, মুসলমান পাকিস্তানি মুসলমান দেখলেই তারা মুসলমানদেরকে নানা রকম বিশেষণে বিশেষিত করত। কিন্তু মনে রেখে দেন, কেনই বা করবে না, যে পার্টির প্রাইম মিনিস্টার তিনি সংবিধানের উপর শপথ নিয়ে বলেন পোশাক দেখে মানুষ চেনা যায়, পোশাক দেখে মানুষ চেনা যায়, যিনি পোশাক দেখে চিনতে পেরে যান। কিন্তু অযোধ্যার রাম মন্দির যারা উড়িয়ে দেবে বলেছিল তাদের পোশাক দেখে উনি চিনতে পারেননি যে এরা কোন কমিউনিটি। এখানে শিখেদের মাথায় পাগড়ি দেখে, মুসলমানের মাথার টুপি দেখে উনি চিনতে পাচ্ছেন, মুসলমানের গায়ের পাঞ্জাবি আর লুঙ্গি দেখে উনি মুসলমান সম্প্রদায়কে টার্গেট করছেন। আমি প্রাইম মিনিস্টারকে আমি অনুরোধ করছি, আপনি চিনতে পারেননি মহাত্মা গান্ধীকে, দ্য ফাদার অফ নেশনকে, কারা হত্যা করেছিল তাকে আপনি চিনতে পারেননি, তার পোশাকটা কি ছিল? রাজীব গান্ধীকে, সিটিং প্রাইম মিনিস্টারকে কে হত্যা করেছিল, তার পোশাকটা কি ছিল? ইন্দিরা গান্ধীকে কে গুলি করেছিল, তার পোশাকটা কি ছিল? আপনি পোশাক দেখাচ্ছেন, আপনি পোশাক দেখাচ্ছেন, দুনিয়ার শ্রেষ্ঠ বহুরূপী তিনি আমাদেরকে পোশাক চেনাচ্ছেন। যখন যেমন তখন তেমন, যেখানে যাবে পাঞ্জাবিদের কাছে গেলে পাগড়ি বেঁধে নেবে, পাহাড়িদের কাছে গেলে তাদের ড্রেস নিজের গায়ে জড়িয়ে নেবে, তিনি আমাদের পোশাক দেখাচ্ছে। কথা আমরা বুঝতে পারছি? আমার এই শিখ ভাই যিনি আইপিএস অফিসার, কত বড় পোস্ট হোল্ড করছে, তাকে যদি খালিস্তানি বলে গালি দিতে পারে এরা, তাহলে মনে রেখে দেন আপনার আমার মতো সাধারণ মানুষকে এরা কোন পর্যায়ে কোন নজরে দেখে এটা চিন্তা করে দেখুন। বিশ্বাস করুন, এটা জাতির লজ্জা। একজন শিক্ষিত ওয়েল এডুকেটেড এবং সরকারি পোস্ট হোল্ড করে অন ডিউটিতে থাকা একজন অফিসারকে খালিস্তানি বলে গালি দেওয়া, পাগড়ি পরলে খালিস্তানি, টুপি পরলে পাকিস্তানি, তোমরা বলো কোন পোশাক পরলে আমরা হব হিন্দুস্তানি, কোন পোশাক? তোমরা ভারতকে একটা কালারের ভিতরে সীমাবদ্ধ করে দিতে চাইছো। নফরতু কা আসর দেখো, জানোয়ারু কা বটওয়ারা হো গিয়া, হিংসা এত ছড়িয়ে দিয়েছে গভর্নমেন্ট সরকার সুকৌশলে মানুষের ভিতরে। নফরতু কা আসর দেখো, জানোয়ারু কা বটওয়ারা হো গিয়া, গায়ে হিন্দু হো গই আর বকরা মুসলমান হো গিয়া। এখন গরুদের ভিতরেও ধর্ম, গরু পশু অ্যানিমালসদের ভিতরেও ধর্ম ঢুকিয়ে দেয়া হয়েছে।
গরু দেখলেই ওটা হিন্দুদের প্রাণী, হিন্দুদের মা, কথা ঠিক বলছি না বলবো, আর বকরি এটা মুসলমানদের প্রাণী, বিশ্বাস করে এ পেড় এ পাউদে এ সারে কে সারে ধর্ম মে বাট গে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেজন্য কবি বলছেন কি জানেন, কবি বলছেন যে আমরা যেভাবে ধর্মের নামে আমরা এক একটা কালারকে বন্টন করছি, হারা মুসলমান কা হে আর হারা মুসলমান কা হে, হারা মুসলমান কা হে আর গেরুয়া হিন্দু কা রং হে, একটা সবুজ রংটা মুসলমানের কালার আর গেরুয়াটা হিন্দুদের কালার, এইভাবে আমরা যে তাকসিম করছি, আমরা যেটাকে আমরা ডিভাইডেশন করছি, মনে রেখে দেন যদি তাই হয় সবুজ হিন্দু মুসলমানদের রং হয় আর গেরুয়া যদি হিন্দুদের রং হয় তাহলে পৃথিবীর সব সবজি মুসলমানদের নসিবে আল্লাহ দিয়ে দেবেন, আর তোমরা যারা রংকে বন্টন করছো তাদের ভাগ্যে শুধু টমেটো আর গাজর পড়ে থাকবে। কথা ঠিক বলছি না বলবো, বিশ্বাস করুন তোমরা যদি মনে করো যে কালারের ভিত্তিতে তোমরা সবজির উপরেও ক্লাসিফিকেশন করবে তাহলে তো মুসলমানদের নসিবে সব জুটবে, সব সবজি মুসলমানদের, আর তোমাদের নসিবে শুধু গাজর আর টমেটো খেয়ে বাঁচতে হবে। তোমরা এইভাবে তাকসিম করছো দেশকে, কখনো টুপি কখনো পাগড়ি কখনো দাড়ির নামে তুমি বন্টন করছো, অথচ এদেশের বড় বড় মনীষীদের চেহারাতে কত সুন্দর দাড়ি ছিল, কত সুন্দর দাড়ি ছিল, হয়তো তাদেরকে কটাক্ষের শিকার হতে হয়নি, তাদেরকে নিয়ে তাদের গলাতে তাদের ফটোতে তোমরা মাল্য দান করছো, আর মুসলমান যদি চেহারায় দাড়ি রাখে তাকে তুমি রাস্তায় অপমান করছো, তার দাড়ি ধরে ছিঁড়ে দেওয়ার পরিকল্পনা করছো। মনে রেখে দাও মুসলমান মার ভি জায়েগা মগর ইসলাম কো কবি নহি ছোড়েগা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দেশে তুমি যতই চেষ্টা করো, এই দেশ যেমন একদিকে তোমার দেশ, সাথে সাথে আমি মুসলমান আমারও দেশ, এই দেশ যেমন একজন হিন্দু ভাইয়ের যতটা অধিকার তেমনি একজন মুসলমানের অধিকার, তার কারণ ইয়াদ রাখনা হিন্দু ভাইদের কাছে এই দেশ বাটওয়ারার পরে পার্টিসিপেশনের পরে হিন্দুদের কাছে এই দেশ ছাড়া অন্য কোনো অপশন ছিল না, ভারত ছাড়া তারা পৃথিবীর কোনো কোথাও যাবার তাদের সুযোগ ছিল না, কিন্তু মুসলমানদের জন্য পাকিস্তানে চলে যাবার অপশন ছিল, এই কথা বলেন অপশন ছিল কি না, মুসলমানদের পাকিস্তানেও যেতে পারে ভারতেও থাকতে পারে। আমরা জিন্নার থিওরিকে ত্যাগ করে দিয়ে আমরা বলেছিলাম না আমরা পাকিস্তানে যাব না, আমরা ভারতের সরজমিনে আমরা থেকে যেতে চাই, তার কারণ এটা খাজা মঈনুদ্দিন চিশতির ভারত, এটা নিজামউদ্দিন আউলিয়া হুজুরের ভারত, মনে রাখবে এটা মাওলানা আবুল কালাম আজাদের ভারত, এপিজে আব্দুল কালামের ডক্টর কালামের ভারত, এটা তো মাওলানা মোহাম্মদ আলী মাওলানা শওকত আলীর ভারত, এটা বীর আব্দুল হামিদের ভারত, মনে রাখবে এটা ফুরফুরান মুজাদ্দিদ মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার ভারত বর্ষ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখানে তাদের আমাদের পূর্বপুরুষদেরকে মাতফন করেছি আর আমরা মোনাজাত করব পাকিস্তান থেকে, আমরা কবর দিয়েছি ভারতের গোরস্থানগুলোতে আমাদের আবু আজদাদদেরকে আর আমরা মোনাজাত করব পাকিস্তান থেকে, না নেভার, আমরা আমাদের পূর্বপুরুষের গোরস্থানের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করতে চাই। আমাদের পূর্বপুরুষরা গঙ্গা যমুনা তাহজিবে বিশ্বাসী ছিলেন, তারা ভারতের ডাইভার্সিটির উপরে ঐক্যবদ্ধতার উপরে বৈচিত্র্যের মাঝে ঐক্যের উপরে আমাদের পূর্বপুরুষরা তারা মত পোষণ করেছে, সুতরাং আমরা তাদের সন্তান তাদের নাসল তাদের জেনারেশন, আমরা ভারত ছেড়ে কোথাও যাব না, কারণ একদিকে তাজমহল আমাদের, লাল কেল্লা আমাদের, কুতুব মিনার আমাদের, বিশ্বাস করুন দিল্লি জামা মসজিদ আমাদের, হায়দ্রাবাদের চার মিনার আমাদের, বিশ্বাস করুন এই ভারতকে যেমন আমরা আর্কিটেক্ট দিয়ে সাজিয়েছি সাথে সাথে এই ভারতের জমিনে আমাদের পূর্বপুরুষরা আল্লাহর ওলি আউলিয়ারা আল্লাহর মাহবুব বান্দারা তারা রাতের আধারে মাথার সাজদা দিয়ে ভারতকে মিলেমিশে থাকার বার্তা দিয়েছেন, ভারতকে আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালভাবে ভারতকে সাজিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানকা এ মসজিদ এ মাদ্রাসা আমাদের হাতে গড়া, আমরা তৈরি করেছি, সুতরাং এগুলো ছেড়ে আমরা পৃথিবীর কোথাও যেতে চাই না, আমরা ভারতে থেকে গিয়েছিলাম, আমাদের জন্য অপশন ছিল যে আমরা পাকিস্তানে চলে যাই কিন্তু আমরা যাইনি, কিন্তু হিন্দু ভাইদের কাছে দে হ্যাভ নো অপশন টু গো এনিহোয়ার, কোনো অপশন ছিল না,
ভারতেই তাদের থাকতে হবে। বিশ্বাস করুন, তুমি একজন হিন্দু হিসেবে তুমি বাই বার্থ হিন্দুস্তানি, জন্মগতভাবে তুমি ইন্ডিয়ান, ইন্ডিয়ায় জন্মেছো তাই তুমি ভারতীয়, কিন্তু আমরা দুই দিক থেকে ভারতীয়, একটা হচ্ছে বাই বার্থ আমার জন্ম হয়েছে ভারতে তাই আমি ভারতীয়, অপর দিকে বাই চয়েস আমি পাকিস্তানকে না চয়েস করে ভারতকে চয়েস করেছি, পছন্দ করেছি, তাই পছন্দগত দিক থেকেও আমি ভারতীয়। আরেকবার জুড়ে বলো, আজকে স্বাধীনতার 76 ইয়ার আফটার আপনি আমার কাছে হাব্বুল ওয়াতানের সার্টিফিকেট চাইছেন, আমার দাড়ি দেখে তুমি পাকিস্তানি বলে দেবে, শিখ ভাইদের পাগড়ি দেখে তুমি তাদেরকে খালিস্তানি বলে দেবে, তাহলে কোন টেরেস বললে হিন্দুস্তানি হবে? চলুন না কনস্টিটিউশন খুলুন, বলে দেখুন ভারতের কোন নির্দিষ্ট ড্রেস আছে কিনা। কনস্টিটিউশন প্রত্যেকের, এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, এভরি সিঙ্গেল কমিউনিটিকে রাইটস দিয়েছে, সে নিজের মতো করে তার পোশাক পরিধান করবে। উত্তর ভারতের মানুষ যে পোশাক পরে, দক্ষিণ ভারতের মানুষ সে পোশাক পরে না। উত্তর ভারতের মানুষের খাবার আলাদা, সাউথ ইন্ডিয়ানদের খাবার আলাদা। বিশ্বাস করুন, প্রত্যেকটা 10 কিলোমিটার দূর দূর, 100 কিলোমিটার দূর দূর আমাদের কালচার চেঞ্জ হয়ে যায়। কত বুঝতে পারছি না, হিন্দু সম্প্রদায় ভাইদের, আমার রেসপেক্টেড হিন্দু ব্রাদার্সদের ভিতরেও বহু কমিউনিটি আছে, তাদের একজন যেটা খায় অপরজন সেটা খায় না, একজন ঘটি একজন বাঙাল, বিভিন্ন কোয়ালিটি, একজন ব্রাহ্মণ একজন শূদ্র, বিভিন্ন কোয়ালিটি, এক একজনের এক এক রকম চিন্তাধারা। এটাই তো ভারতের বৈচিত্র্য, এটাই তো ভারতের একটা মহত্ত্ব, যে অনেকগুলো ভাষা, অনেকগুলো কালচার, অনেকগুলো ধর্মের মানুষ একই দেশে বসবাস করে, আর তারা একই দেশের গান গায়, একই দেশের জয় কামনা করে। মুসলমানেরা মসজিদে নামাজের মুসাল্লায় ভারতকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ দেখতে চায়, হিন্দু ভাইয়েরা তাদের তারা তাদের আরতিতে ভারতকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশ দেখতে চায়। এটাই তো ভারতের খুবসুরতি, এটাই ভারতের সৌন্দর্য। কিন্তু আজকে এমন একটা জালিম সরকার, স্বৈরাচারী সরকার গভর্নমেন্টের পদে এসেছে, তিনি দেশে যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে, যাকে তাকে মন চাইছে বলে দিচ্ছে। মনে রেখে দেন, খবরদার, শিখ ভাইয়েরা দেখেছেন তো রাস্তায় নেমে গিয়েছে, কথা বলে না, শিখ ভাইয়েরা রাস্তায় নামেনি, আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে, আমি শিখ ভাইদেরকে স্যালুট করছি, গোঙা হয়ে থাকা যাবে না, অধিকার ভিক্ষাই মেলে না, অধিকার লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আপনাকে আদায় করে নিতে হবে, আপনার অধিকার কেউ দেবে না। বাচ্চা না কাঁদলে, এমনকি তার বিলভড মাদার, তার ভালোবাসার মাও তাকে দুধ দেয় না। সুতরাং আপনি চুপ করে বসে থাকবেন, আর আপনাকে সবাই অধিকার দিয়ে যাবে এটা হতে পারে না, আপনাকে এই সংবিধান মোতাবেক গণতান্ত্রিক উপায়ে আপনাকে লড়াই করে আপনার অধিকার ছিনিয়ে নিতে হবে, এবং সংবিধান কর্তৃক দেওয়া অধিকারগুলোকে বজায় রাখতে হবে। যখনই যখনই সংবিধানের উপরে আঘাত আসবে, শুধু মুসলমানেরা নয়, এদেশের বেশিরভাগ হিন্দু ভাই তারা সব সেকুলার মনোভাবাপন্ন, তাই যদি না হতো তাহলে মাত্র 39% ভোট নরেন্দ্র মোদি পেত না, বরং 70% ভোট, টোটাল হিন্দু ভোটটাই নরেন্দ্র মোদি পেয়ে যেত। কিন্তু মনে রাখবেন, মাত্র 39% ভোট পেয়ে তিনি দেশের ক্ষমতায়, আর 69% ভোট মোদিজির বিপক্ষে, কথা বুঝছেন কিছু, মোদিজির বিপক্ষে, ভারতের 100 জনের 69 জন মোদিজিকে চায় না, মাত্র 39 জন ওনাকে প্রধানমন্ত্রী দেখতে চায়, কিন্তু সংখ্যার জোরে বাকি 69% ভোট বিরোধীদের ভিতরে ভাগ হয়ে গিয়েছে, ফলে উনি একক সংখ্যা পেয়ে জিতে গিয়েছেন। কিন্তু তুমি জিতে গিয়েছো, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা তোমাকে এই জিম্মেদারি দেওয়া হয়েছে, তুমি দেশের মানুষকে ভালো রাখবে, তাই না করে তুমি মানুষের উপরে বিভিন্ন ভাবে তাদের এক একটা তকমা লাগিয়ে দিচ্ছ, কে খালিস্তানি কে পাকিস্তানি, এটা কি তুমি পেয়েছো নাকি, তুমি কি নর্থ কোরিয়া পেয়েছো, কিং জমের কান্ট্রি পেয়েছো নাকি, মন যা চাইবে তাই, কিং জম হাসতে বললে হাসবে আর কিং জম কাঁদতে বললে কাঁদবে। মনে রাখবে, আমাদের দেশে কোনো রাজা নেই, আমাদের দেশে কোনো রাজা নেই, আমাদের দেশে একজন নির্বাচিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত, যে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, জনগণের দ্বারা জনগণের জন্যই সরকার, জনগণের মধ্য থেকেই সরকার। একজনকে আমরা নির্বাচন করেছি যে তুমি দেশটা চালাবে, কিন্তু তিনি ক্ষমতায় বসে তিনি মনে করছে আই এম দ্য সুপ্রিম পাওয়ার অফ দিস কান্ট্রি, নো,
এই জনগণ যেমন আপনাকে উপরে তুলতে পারে, আবার আপনাকে নিচে নামাতে পারে কি পারে না? এই কথা বলেন পারে কি পারে না? সেই জন্য ভারতের সমস্ত সেকুলার মনোভাবাপন্ন আমার আমার দেশবাসীর কাছে অনুরোধ যে আপনারা মেন্টালি প্রিপেয়ার নেন যে এই ধরনের মানুষকে যারা দেশের ভিতরে ডিভাইডেশন করতে চান, অখণ্ড ভারতকে যারা বহু খণ্ডে বিভক্ত করে দেশকে শেষ করে দিতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দেবার দিন এসেছে। কারণ ভারত আগেও এক ছিল, এখনো এক আছে, ভবিষ্যতেও এক রাখতে হবে, এই তাই দায়িত্ব ভারতের 140 কোটি মানুষের। শুধু মুসলমানেরা সম্প্রীতির কথা বলবে, আর আমরা কেউ সম্প্রীতির জন্য কোনো আয়োজন করব না। ওয়ান সাইড প্রেম ভালোবাসা হয় না, একতরফা মহাব্বত নেই হতি হ্যায়। আপনাকেও দেখাতে হবে হিন্দু ভাইদের, তাদেরও কে এগিয়ে আসতে হবে, সেমিনার করতে হবে রাস্তার মোড়ে মোড়ে, যে আমরাও সবাই একসঙ্গে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাই।